বিশেছি বউ, বিশেছি রে। তোরা কই? আমি দেখতে পাচ্ছি না কেন দাদা? তোরা কোথায়? এই ভাই, এই ভাই, দেখা দাও ওটা। তু নইলে মরে দেখব তোমাদের। একবার নদীর পাড়ের দিকে তাকিয়ে দেখ, দু হাতে পেতে তোর তিনটি দাদা তোর জন্য দাঁড়িয়ে রয়েছে। দাদা, দাদা, তোমরা বলো সবাই ফেলে দিয়েছে নদীর জলে, ভাসছে গঙ্গার জলে। আমার নিজের দাদারা এসেছে, কাকার মুখে খবর দিয়েছে। কাকার মুখে খবর পেয়ে আমার দাদারা ছুটে এসেছে আমাদের ভবনে। ওরে, আগে রক্তের সম্পর্ক না হলে কি আর আমরা ছুটে আসতাম? তোকে এতটুকু করে মানুষ করেছিলাম, তাকিয়ে দেখ। ওরে, আমি বড় দাদা হয়ে অনেকে ব্যথা বেদনা সইতে পারবো। তোরা আরো ছোট দাদারা তোর দিকে তাকিয়ে আছে, তারা তাদের বুকে ভাষা নেই রে বোন। আয়না একবার, আয়না আয়না, আমাদের বাড়িতে আয়। ওরে, যে মারা গেছে সে আর ফিরে আসবে না। তুই যদি আমাদের সঙ্গে চলে আসিস তাহলে দিছনি নগরের আবার আমরা আলোয় আলোকিত করে রাখব। তোকে কোনো কোনো সম্মানের মর্যাদা দিয়ে তোকে পরিপোষণ করব না। তোকে যেও মায়া মমতা দিয়ে আবার তোকে পুনরায় বলি। কি বললি তোমরা? আমি যাবো তোমাদের গৃহে। ভুল, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, মিথ্যা সত্যি হয়। যাবো না তোমাদের গৃহে। আজকে তোমরা বাসবে ভালো, কালকের বৌদিরা বলে বেরো দূর করে না। আমি আর কোনোদিন যাবো না। মৃত স্বামী রয়েছে, মৃত স্বামীকে নিয়ে যাবো। দেখুলা দাদাই আমার মাঝে বড় আশা করে তোর জন্য মেলানির ভার পাঠিয়ে দিয়েছে। মেলানির ভার? তাই তো আমরা তিনটি ভাই দুর্বল গতিতে আগিয়ে ছুটে এলাম তোর নিকটে। তুই একটি বার উঠে আই বেগুলা। আমি মেলানির ভাত খেতে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। ওই জন্য করি আমার মা জানি ওই মেলানির ভাতের লোভ দেখালে না ওই লোভে ছুটে আসবে বেগুলা। যাবো না। একদিকে ছোট ভাই, অপরদিকে ছোট ভগ্নি, চাপা করার মনে প্লাবিত হয়ে যায়। আমি কাকে বোঝাবো দাদা? তুই সঙ্গে করে নিয়া, আমি আর কথা বলতে পারছি না। আমি আর ওর সম্মুখে মুখ নিয়ে দাঁড়াতে পারছি না। তুই বলতে পারিস দাদা যে বোনকে আমরা ছোট্ট থেকে কোলে পিঠে মানুষ করেছি, কোনোদিনের জন্য আমাদের কথা অমান্য করত না? সেই বেকুলা আজ কত বড় হয়ে গিয়েছে বল দাদা। অনেক বড় হয়েছে। সে আজকের আমাদের সামনে প্রতিবাদ করতে শিখে গিয়েছে দাদা। দাদা তোমরা তাহলে ফিরে যাও, তোমাদের মেলানির ভাত চাই না, তোমাদের স্বর্ণ হার চাই না, তোমরা বাসবে আলো কালকে বল। যাবো না, যাও বোনা দাদা। দেখলারি তোমাদের বাড়ি অতিথি বলবি বেউলা করে রাড়ি গো, বেউলা করে রাড়ি। যাবো না, যাবো না দাদা, তোমাদের বাড়ি।
বলে বেলো বিউলা করে তুই ঠিকই বলেছিস বোন, আমার বোঝার ভুল হয়ে গেছে রে।
তবে একটা কথা কি জানিস, তোদের চিন্তি ভাই বোনকে আমি মানুষ করেছিলাম, আমি কোন মুখে নিয়ে গিয়ে ফিরব রে বোন। কেন? তোরে দাদার চোখের জলে কি তোরে শুইবে বোন? দাদা, তোমাদের চোখের জল আমি মুছে ফেলবো। কি বলছিস? ফিরিয়ে দিতে পারবি আমার মৃত স্বামীকে? না, দাও না। পারবো না। যাবো? আমার মৃত স্বামীকে যদি ফিরিয়ে দিতে পারো না, সারা জীবন থাকবো তোমাদের গৃহেতে। বন্ডে পারবো না রে, ওরে নিয়তির বাধ্যত জীব। নিয়তি যেখানে নিয়ে যেতে চায় নিয়তি সেইখানেই চলে যেতে চায়। কেমন করে? আমরা কি বিধাতা? ওরে বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারবে না। দাদা গো, আমার শ্বশুর রাজ্যে পাপি পাশ্র করতে চললাম আমি। আমার শ্বশুর পাপ করেছি, আমি সাজা পেয়েছি, স্বামীকে নিয়ে চলেছি গঙ্গার জলে ভাসি। ফিরে আসবি না? যাবো না। ফিরে আসবি না? ফিরে আসবি না? যাবো না। ফিরে দাদা বলে ডাকবি না। জানিস দাদা,
এমন আনন্দের দিলে, এমন আনন্দের দিলে ছোট ভগ্নির চোখের জল, তুই এমন ভাবে চোখের জল ফেললে চলার পথে বিচলিত হয়ে যাবে। আমি বড় দাদা হয়ে, আমি বড় দাদা হয়ে ভাই বলেছে প্রতি বছরের শেষে আমাদের ভাই ফোটানোর দিনে আমাদের কপালে ফোটা দিয়ে বলতো, আর তো কেউ আমাদের কপালে কোনো দিনের জন্য ফোটা দেবে না, কেউ দেবে ধারণ করেছিল সেই মাকে তুই মা বলে ডাকিস, বড় দাদা হয়ে দাদা বলে ডাকে কি বলি কি বলি ছোটদা, তুমি কি বলছো? আজ পড়িয়ে দেনা রাখি বলে কোনো জানাই যাবি রে বেশে, ওরে জীবন পাখি অতি কোন জানাই যাবি রে ভেসে, ওরে জীবন পাখি দাদা বলে Oh,